তো তাওহীদ যাকে তিন প্রকার করেছেন মুহাদ্দিসগণ কোরআন এবং সুন্নাহ বিশ্লেষণ করে তাওহীদকে তিনটা ভাগে ভাগ করেছেন একটা হচ্ছে তাওহীদ রুবুবিয়্যা তাওহীদ উলুহিয়্যা তাওহীদ আসমা ওয়া সিফাত যে বিষয়গুলো আমাদের বাংলাদেশে খুব কম আলোচনা হয় আপনি আরব বিশ্বের আরবদের আপনি আমি যতই বদনাম করি না কেন আরবদের কথা শুনে আপনার যতই গা জ্বলুক না কেন তারা এই আকীদাগত দিক দিয়ে একদম ফ্রেশ তাদের মধ্যে আকীদাগত সমস্যা খুবই কম নেই বলবো না মানুষ ভুলের ঊর্ধ্বে নয় তবে আকীদাগত সমস্যা ওদের খুবই কম আর আপনার আমার আমল অনেক আছে কিন্তু আকীদা নেই আগে তো আকীদা আমল পরে আরব বিশ্বের আলেমদের আপনি বক্তব্য যদি শুনেন আধা ঘন্টা বক্তব্য দিলে তাওহীদের উপরে কিছু কথা থাকবেই প্রত্যেকটা বক্তব্যরা তাওহীদ নিয়ে কথা বলে কেন আগে তাওহীদ দরকার তো তাওহীদটা তিন প্রকার যেগুলো আমাদের দেশে খুবই আলোচনা কম হয় তো তাওহীদে একটা হচ্ছে রুবুবিয়্যা মানে রব হিসাবে প্রতিপালক হিসাবে আল্লাহর এককত্ব প্রতিপালক হিসাবে আল্লাহ একক তার কোনো সমকক্ষ নেই প্রতিপালনের ক্ষেত্রে তার সমকক্ষ সাব্যস্ত করা কিছুই নেই তিনি সম্পূর্ণ একক এটা হচ্ছে তাওহীদ রুবুবিয়্যা তাওহীদ উলুহিয়্যা ইলাহিয়াতের ক্ষেত্রে ইবাদতের ক্ষেত্রে তিনি একক ইবাদত পর একমাত্র সত্য হচ্ছে আল্লাহ তাওহীদ উলুহিয়্যা আপনি যদি মাথা আপনি আমি সৃষ্টি তিনি হচ্ছেন স্রষ্টা যদি সৃষ্টি মাথানত করবে স্রষ্টার কাছে আর কারো কাছে নয় আপনি যদি এক সেকেন্ডের জন্য মাথা নিচু করেন নত করেন সম্মান দিয়ে তাহলে এইটা হবে আল্লাহর কাছে অন্য কারো কাছে নয় সৃষ্টিগতভাবে আপনারা আমার মধ্যে কোনো তপ মর্যাদা তফাত নেই আপনি আমির হন ফকির হন রাজা হন বাদশাহ হন যাই হন না কেন সৃষ্টিগতভাবে আপনারা আমার মধ্যে কোনো তফাত নেই তফাত কি দিয়ে হতে হবে তাকওয়া দিয়ে ইন্না আকরামাকুম ইন্দাল্লাহি আতকাকুম তোমাদের মধ্যে সবচেয়ে মর্যাদাবান ব্যক্তি ওই যার তাকওয়া বেশি যদি তাকওয়া বেশি হয় তার মর্যাদা আছে সৃষ্টিগত অন্য কোনো মর্যাদা নেই বিদা আপনি আপনার কাছে আমি মাথা নত করে দাঁড়াবো এই সুযোগ নেই একজন মুসলিম মাথা নত করলে আল্লাহর কাছে করবে কারণ মাথা নত করাটা এটা ইবাদত মাথা নত করা সিজদায় লুটিয়ে পড়া এটা ইবাদত তো সিজদা যদি পাওয়ার একমাত্র হকদার আল্লাহ আপনি আর কাউকে দিবেন কেন এটা হচ্ছে তাওহীদ উলুহিয়্যা আর তাওহীদ আসমা ওয়া সিফা গুণ আল্লাহর গুণবাচক নাম সময়ে তিনি একক গুণবাচক নাম সম যেমন রহমান পৃথিবীতে আর কেউ রহমান নেই কেউ রহমান নয় পৃথিবীতে কাউকে যদি বলতে হয় তো আব্দুর রহমান উনি রহমানের বান্দা রহিম পৃথিবী থেকে রহিম নয় আব্দুর রহিম হতে পারে গফুর গফ্ফার এগুলো আল্লাহর এক ক্ষমা করার একমাত্র মালিক কেউ ক্ষমা করতে পারে না মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি কোনো ব্যক্তিকে ক্ষমা করতে পারেন না তিনি সুপারিশ করতে পারেন কিন্তু ক্ষমা করতে পারেন না রাজ্জাক রিজিক তিনিই দিতে পারেন আর কেউ রিজিক দিতে পারে না তো এই যে নাম সমূহ এই তাওহীদ এগুলো বিশ্বাস করা যদি একজন ব্যক্তি বিশ্বাস করে যে তিনি হচ্ছেন রাজ্জা তাহলে রিজিকের জন্য হারাম পথে সে ছুটবে না তো রাজ্জাক তিনি রিজিক তো দিবেন আপনি চেষ্টা করেন বৈধ পন্থায় অবৈধ পন্থায় আপনাকে ছুটতে হবে না তিনি রাজ্জাক অবশ্যই রিজিক দিবেন তো এই যে তিন প্রকার তাওহীদ রব হিসাবে তিনি একক ইবাদতের ক্ষেত্রেও তিনি একক নাম গুণাবলীর ক্ষেত্রেও তার কোনো শরিক নেই এই তিন প্রকার তাওহীদ একসাথে রয়েছে সূরাতুল ফাতিহার মধ্যে যেমন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন আমি প্রশংসা জ্ঞাপন করছি বিশ্বজগতের রব আল্লাহর জন্য এটা হচ্ছে তাওহীদ রুবুবিয়্যা রব হিসাবে তাকে মেনে নাও আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন এগুলো হচ্ছে তাওহীদ আসমা ওয়া সিফা তিনি রহমান তিনি রহিম তিনি মালিক বিচার দিবসের তিনি মালিক এগুলো তাওহীদ আসমা ওয়া সিফা ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন
এগুলো হচ্ছে তাওহিদে উলুহিয়া, যে তোমার ইবাদত করি, তোমার কাছে সাহায্য চাই। তো তিন প্রকারের তাওহিদের স্বীকৃতি একসাথে দেওয়া হয় সূরা ফাতিহার মধ্যে, তাওহিদের পরিপূর্ণ স্বীকৃতি হয় সূরা ফাতিহার মধ্যে। সম্মানিত উপস্থিতি, এখানে ছোট্ট একটা বিষয় প্রাসঙ্গিক, তা আপনাদের মাথায় বলে রাখি, আপনাদের জানার জন্য বলে রাখি প্রাসঙ্গিক একটা বিষয়। দেখুন, আমাদের কিছু ভাই, আমাদেরই কিছু ভাই, বিশেষত ভারত উপমহাদেশে যারা সালাফি বা আহলুল হাদিস, তাদেরকে ইহুদি খ্রিস্টানদের দালাল বলা হয়। এটা আপনারাও জানেন, নেট জগতে আপনি দেখেন, নেট জগতে ঢুকেন, ইহুদি খ্রিস্টানদের দালাল বলা হয় সালাফিদেরকে, আহলুল হাদিসদেরকে, যারা ইহুদি খ্রিস্টানদের দালাল বা ইত্যাদি ইত্যাদি শব্দগুলো প্রয়োগ করা হয়। আপনি একটু চিন্তা করেন, সূরা ফাতিহা দিয়ে দালাল কারা আপনি ফাইন্ড আউট করেন। দেখুন, সূরা ফাতিহা ব্যতীত সালাত শুদ্ধ হয় না, এটি একাধিক সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। যারা সূরা ফাতিহা সালাতের মধ্যে পড়তে চান না, তারা মূলত তাওহীদের পূর্ণাঙ্গ স্বীকৃতি সালাতে দেয় না। অন্য সূরা বলেছে, সূরা ফাতিহা তেলাওয়াত করলো না মানে ও তাওহীদের পরিপূর্ণ স্বীকৃতি সালাতে দেয়নি। যে সূরা ফাতিহা পরিপূর্ণ পাঠ করেছে, সে তাওহীদের তিন তাওহীদের স্বীকৃতি সালাতের মধ্যে দিয়েছে, এক। দ্বিতীয়ত দেখুন, সূরা ফাতিহার মধ্যে এক জায়গায় গিয়ে বলছি ইহদিনা সিরাতাল মুস্তাকিম, আল্লাহ তুমি আমাদেরকে সিরাতে মুস্তাকিমের পথ দেখাও। সিরাতে মুস্তাকিম মানে কি? যে পথ জান্নাতে গিয়ে ঠেকেছে, যে পথ এর শেষ ঠিকানা হচ্ছে জান্নাত। তো সিরাতে মুস্তাকিমের পথ দেখাও, হেদায়েতের সরল পথ দেখাও। তো যারা সূরা ফাতিহা সালাতে বলছে না, তারা আল্লাহর কাছে সালাতে সিরাতে মুস্তাকিম চাচ্ছে না। যারা সূরাতুল ফাতিহা নিয়মিত বলছেন, তারা প্রত্যেকটা রাকাতে, প্রত্যেক সালাতে ইমাম মুক্তাদি সকলে আল্লাহর কাছে সিরাতে মুস্তাকিম চাচ্ছেন। তো সিরাতে মুস্তাকিম থেকে বিরত রাখা, সিরাতে মুস্তাকিম না চাওয়া, তিন তাওহীদের স্বীকৃতি না দেওয়া, এইটা ইহুদি খ্রিস্টানদের ষড়যন্ত্র না? সিরাতে মুস্তাকিম প্রত্যেক রাকাতে চাওয়া আর তিন তাওহীদের স্বীকৃতি দেওয়া, সেইটা ইহুদি খ্রিস্টানদের ষড়যন্ত্র? আপনি একটু আপনার কমন সেন্স দিয়ে ভাবলে আপনি পেয়ে যাবেন। নিঃসন্দেহে কোনো দিন ইহুদি খ্রিস্টানরা চাইবে না যে একজন মুসলিম আল্লাহর কাছে প্রত্যেক রাকাতে হেদায়েত চাক। ইহুদি খ্রিস্টানরা কোনো দিন চাইবে না যে একজন মুসলিম আল্লাহর কাছে সিরাতে মুস্তাকিম চাক প্রত্যেক রাকাতে। ইমামও চাইবে সিরাতে মুস্তাকিম, মুসল্লিও চাইবে সিরাতে মুস্তাকিম, এটা কোনোদিন ওরা চাইবে না। কোনোদিন মুসলিমদের কল্যাণ চায় না ইহুদিরা। দ্বিতীয়ত, ইহুদি খ্রিস্টানরা কোনোদিন চায় না যে মুসলিমরা তিন তাওহীদের স্বীকৃতি এর মধ্যে দেখ, কারণ ওরা তাওহীদের স্বীকৃতি না দেওয়ার কারণেই তারা ধ্বংস হয়েছে। আল্লাহর এককত্বকে না মেনে মানার কারণেই তারা ধ্বংস হয়ে গেছে।